ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং, অর্থাৎ অনলাইনে উপার্জন করে নিজেকে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা। আজকে বাংলাদেশের লাখ লাখ মানুষ ইনকাম করছে লাখ লাখ টাকা শুধুমাত্র এই ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং উপরে কাজ করে। গত কয়েকদিন আগে আমরা একটা নিউজে পেয়েছি, বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে ফ্রিল্যান্সিংয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে, যেখানে কিনা ইন্ডিয়া প্রথম স্থান, বাংলাদেশ দ্বিতীয় স্থান, যুক্তরাষ্ট্র তৃতীয় স্থান। সো এখানে দেখলেই বোঝা যায় সারা বিশ্বের পাকিস্তান, ফিলিপাইন, রাশিয়া, ভিয়েতনাম থেকে চাইনিজ থেকে শুরু করে বড় বড় ইউরোপিয়ান দেশগুলোর থেকে বাংলাদেশ এক ধাপ এগিয়ে, যেখানে কিনা বাংলাদেশ গত কয়েক বছর আগেই খুব পিছিয়ে ছিল। সুতরাং আমরা বুঝতেই পারি যে বাংলাদেশ ডে বাই ডে উপরের দিকে এগিয়ে যাচ্ছে এবং আশা করা যায় বাংলাদেশ একদিন একটা ভালো পজিশনে চলে যাবে। আজকে আমি আমার নিজের ফ্রিল্যান্সার হওয়ার সংক্ষেপে আমার গল্পটা শেয়ার করতে চাই। নাসিম, আমি দিনাজপুর জেলায় বাস করি এবং জেনারেলি আমি একজন ইংলিশ অনার্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আর প্রফেশনালি আমি একজন সফল ফ্রিল্যান্সার। আমি প্রায় 2012 থেকে শুরু করে আজ পর্যন্ত ফ্রিল্যান্সিং করে আসছি। বেসিক্যালি 2012 আমি যখন ক্লাস টেনে থাকি তখন থেকে ফ্রিল্যান্সিং করি এবং ফর স্টাডি পারপাস আই অ্যাকচুয়ালি স্টার্ট মাই ফ্রিল্যান্সিং লাইফ অ্যান্ড আই অ্যাকচুয়ালি স্টার্টেড মাই ফাইনাল ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ইন 2013 এবং সেই থেকে আজ পর্যন্ত ফ্রিল্যান্সিং করছি। আমি মূলত একজন প্রফেশনাল ওয়েব ডেভেলপার, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি। ইতিমধ্যে প্রায় 250টিরও বায়ারের সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্স হয়েছে, আর সেই বায়ারগুলি মূলত ইউরোপিয়ান কান্ট্রি থেকে, ডেনমার্ক, ইউএসএ, ইউকে এক্সেট্রা। আর বর্তমানে কয়েকটা ক্লায়েন্টের সঙ্গে কাজ করতেছি মান্থলি বেসিস এবং freelancer.com-এ আমি কাজ করি। পাশাপাশি আপওয়ার্ক থেকে শুরু করে guru.com এরকম বেশ কয়েকটা মার্কেট প্লেসে আমি কাজ করে যাচ্ছি। তো আমি যেসব ক্লায়েন্টসের সাথে কাজ করি তাদের থেকে দু একজনের সঙ্গে আজকে আপনাদের পরিচয় করাই। তো চলুন শুনে আসা যাক তারা আমার বিষয়ে কি বলে। Hey guys, what's up? My name is Steve Brown, based in Los Angeles, California, and I want to share a few words about freelancer Nasim. Now, we've only been working together a very short time, but in that time he has fully outdone so that's been good. And you know, our team stretches across several time zones. So, you know, that's California, Florida, Austria, and India, okay? And that can be a big hectic at times. But Nasim has stepped right in with no problem. He's interfaced well with our entire team, especially well with our lead technician in Austria, so it's been great. And, you know, he's very professional,
also very thorough, which I really appreciate because I do not like having to repeat myself over and over again. You know, I can give him an assignment, we talk about it once, and then it gets done. You know, perfect. That's exactly what I'm looking for. So, yeah, it's been great so far, and I'm looking forward to working with him much more in the future. And that's all I got to say. You know, Nassim, you're the man. So, this is Steve Brown. That's all I got. I'm coming from Los Angeles, California. If you're looking at this, hey, Nassim's the guy to get the job done. All right? Thanks again, guys. Talk to you later. Hola, Bangladesh. ¿Cómo están? Hi, Bangladesh. I'm Rodrigo Ruiz from Mexico, and I'm here to talk about Nassim. He's a great guy. He's very professional. He has been working with us in many of our projects, and I hope to see him very soon in Mexico. So, well, Nassim, you rock, bro. Bye. তো এইসব ক্লায়েন্ট ছাড়াও আমি আরও বেশ কয়েকটি ক্লায়েন্টের সাথে কাজ করে যাচ্ছি এবং একজন ফ্রিল্যান্সার হিসেবে খুব ভালো আর্নিং হচ্ছে, যেটা কিনা স্টাডির পাশাপাশি অনেক হেল্পফুল। অন দি আদার সাইড, যেটা বলা চলে একজন ফ্রিল্যান্সার হিসেবে আমরা সবাই ফ্রিল্যান্সাররা যা আর্নিং করি তা একটা সরকারি কর্মকর্তা থেকে অনেক ভালো হয়ে থাকে। অনেক সময় তিন ডবল চার ডবল হয়ে যায়, অনেক সময় কম হয়, অনেক সময় বেশি হয়। এইটা অ্যাকচুয়ালি ডিপেন্ডস আপ টু ইয়োর টাইম, স্কিলস অ্যান্ড দ্য ওয়ার্ক উইচ ইউ উইল ডু উইথ দ্যার ক্লায়েন্টস। সো এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে। তো একজন ফ্রিল্যান্সার এবং আইটি উদ্যোক্তা হিসেবে আমার নতুন এবং ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে বাংলাদেশে নতুন নতুন ফ্রিল্যান্সার্স তৈরি করা। আজকে লার্নিং আর্নিং প্রজেক্ট ডেভেলপমেন্ট অর্থাৎ এলইডিপি প্রজেক্ট বাংলাদেশে নতুন নতুন ফ্রিল্যান্সার্স তৈরি করে বাংলাদেশের অর্থনীতির একটা বড় পরিবর্তন নিয়ে এসেছে। এবং যেই বাংলাদেশ গত কয়েক বছর আগে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিংয়ে অনেক পিছিয়ে ছিল, আজকে সেই বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে। সো উই আর রিয়েলি প্রাউড অফ এলইডিপি প্রজেক্ট অ্যান্ড this has happened only for the Bangladesh government. The current government which we have is very much effective for the people of Bangladesh and I really support. To jara notun notun freelancing korte jacchen torun torunira jara actually kibhabe shuru korben, kar kache jaben, kibhabe start korle bhalo hoy, kon kaaj ta shikhle bhalo hoy, jara ei somosto chinta niye didadonder modhe royechen tader jonno amar koyekti message thakbe. সেটা হচ্ছে যে আপনি যদি ফ্রিল্যান্সিং অ্যাকচুয়ালি আসলেই করতে চান তাহলে আপনাকে অবশ্যই ইংলিশের উপর দিয়ে দক্ষ হতে হবে, কম্পিউটারের উপর দিয়ে দক্ষ হতে হবে এবং অবশ্যই অবশ্যই আপনি যে কাজটি করবেন পার্টিকুলার কাজটাতেও আপনাকে ভালো দক্ষ হয়ে উঠতে হবে। অ্যান্ড অবভিয়াসলি ইংলিশ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ডুইং ফ্রিল্যান্সিং জবস। ইটস জাস্ট বিকজ ইউ আর গোয়িং টু কানেক্ট উইথ সাম ফরেনার্স অ্যান্ড ইফ ইউ ওয়ার্ক উইথ সাম ফরেন পিপল ইউ নিড টু বি এবল টু আন্ডারস্ট্যান্ড দ্যাম and obviously they will also need to understand you. So if you don't speak English perfectly, if you don't have the skill of writing, listening and understanding, then how will you communicate with the clients? It's very essential for a freelancer. So apni jodi freelancing job korte chan tara obosshoi apnake english e kotha bolte hobe, obosshoi apnake english e reading and writing understanding ta jante hobe, karon apni jacchen ekta boro competition ebong challenge hate niye। সারা বিশ্বের মধ্যে অনেক কান্ট্রি রয়েছে যেখানে লাখো ফ্রিল্যান্সার্স রয়েছে এবং তাদের মধ্যে থেকে আপনি কম্পিটিশন করে আপনি একটা প্রজেক্ট হাতে ছিনিয়ে নেবেন। সো অবশ্যই আপনাকে সেরকমভাবে দক্ষ হতে হবে। কেউ যদি ভাবে যে অল্প ইংলিশ শিখে বা অল্প কাজ করে শর্টকাটে আর্নিং করব, এটা আসলেই পসিবল নয়। আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনার পার্টিকুলার প্রজেক্ট পার্টিকুলার স্কিলটিতে দক্ষ হতে হবে। আপনি করতে পারেন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন এবং এসইও, যেখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন রয়েছে, ডাটা এন্ট্রির কাজ রয়েছে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করেন। এবং এখন প্রশ্ন আসছে যে আপনি কোথায় শিখবেন, এটাও অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আপনার উপরে। এবং অনেক স্টুডেন্টস রয়েছে, অনেক মানুষ রয়েছে যারা চিন্তা করে পারে না যে আসলে কোথায় গেলে ভালো হবে, কে ভালো শেখাচ্ছে। সো এক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি যার কাছেই শিখেন না কেন, তার আগে ব্যাকগ্রাউন্ডটা যাচাই করা প্রয়োজন। অ্যাকচুয়ালি সে আদৌ কি ফ্রিল্যান্সার কিনা, আদৌ কি তার একটা ভালো প্রোফাইল আছে কিনা, আদৌ কি তার কোনো ট্রানজ্যাকশন প্রুফ আছে কিনা, আদৌ কি সে ফ্রিল্যান্সিং করে কিনা, তার সেই সমস্ত প্রুফগুলো নিয়েই আপনি তার কাছে ফ্রিল্যান্সিং করতে পারেন। নতুবা যে একজন ফ্রিল্যান্সার নয়, শুধু পোস্টার লাগিয়েই শুধু তার প্রচার করে বেড়াচ্ছে এবং আপনি তাকে সেভাবে ট্রাস্ট করে ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন, সেভাবে গেলে তো আপনি আপনার নিজের স্কিলটাকে ডেভেলপ করতে পারবেন না। সুতরাং আমি চাই এবং আমি মেসেজটা দিতে চাই যে যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, যদি কোনো ট্রেনিং সেন্টার বা প্রশিক্ষণ কেন্দ্রে যান অবশ্যই সেটাকে ভেরিফাই করে তারপরে স্টার্ট করেন। দেখবেন সামনে সফলতা আপনার জন্য ওয়েট করছে। সুতরাং একটা স্টুডেন্টকে ভালো ক্যারিয়ার, ভালো জব বা ভালো একটা ভবিষ্যৎ গড়তে হলে অবশ্যই শুধুমাত্র ফ্রিল্যান্সিং নয়, ভালো একটা ক্যারিয়ার, ভালো পজিশন করতে হলে অবশ্যই ইংলিশ, ইন্টারনেট, কম্পিউটার এই তিনটা জিনিসের উপরে স্কিলড হতে হবে।
Otherwise, it's very much impossible to be a perfect man in the future. Thank you so much.